মিটিং মাইকিং কিংবা দিনের রং মুক্তি মিলেছে নগরবাসীর এখন তারা তাকে ভোটের মাধ্যমে নতুন দুজন নগর পিতা দেখতে হাজারো সমস্যার এই নগরীকে শুধু কথা আর প্রতিশ্রুতি দিয়ে নয় সত্যিকার অর্থে যে পরিবর্তন করতে পারবে এমন নগর পিতা চান সব শ্রেণী পেশার মানুষ সুলতান আহমেদের রিপোর্ট তিলোত্তমা নগরী ঢাকা গেল তিন সপ্তাহ ধরে যেন পোস্টারের নগরী পাড়ার অলিগলি কিংবা প্রধান সড়ক কোথাও তাকিয়ে আকাশ দেখার উপায় নেই নগরবাসীর মেয়র আর ওয়ার্ড কাউন্সিলরদের বাহারি পোস্টার যত্রতত্র সাথে মাইকিং আবার মিছিল মিটিং তবে নির্বাচনের একদিন আগে থেকে নেই কোনো প্রচারণা নিস্তব্ধ এক নগরী যেন এখন ঢাকা গেল কয়েকদিনে মেয়র প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়েছেন অনেক নগরবাসী চান সেসব প্রতিশ্রুতির সত্যিকারের বাস্তবায়ন সবাই আসলে বিভিন্ন রকম আশা দিয়ে যায় আমাদের অতীতে আরও অনেক আমাদের এগুলো নতুন ওয়ার্ড ইউনিয়ন চেয়ারম্যান এসে বিভিন্ন রকম আশা দিয়ে গেছে কিন্তু কেউ আসলে ওই রকম সঠিক বাস্তবায়ন করেননি উন্নয়ন তো যেরকম দেখতে উন্নয়ন তো তারা ফেডি বড় হারে না তো উন্নয়ন না করবো কোন আশ্বাস দিচ্ছে আরও করবে আর কি হইলে ঢাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ অসহনীয় যানজট সাধারণ মানুষের প্রত্যাশা নতুন মেয়ররা তা দূর করতে কাজ করবেন পাশাপাশি জলাবদ্ধতা দূর করে পরিচ্ছন্ন নগরী দেখার অপেক্ষায় সাধারণ ভোটাররা ঐতিহ্যবাহী ঢাকাকে যেন সুন্দরভাবে নতুন আঙ্গিকে সাজিয়ে নিতে পারে এরকম একজন মেয়র চাই আমি জলাবদ্ধতা তারপর যানজট তার রাস্তা সমস্যা আমরা এমন একজন মেয়র চাই যেগুলো যে মেয়র এসে এই রাস্তাঘাট উন্নয়ন করবে রাস্তা কাটা হচ্ছে কিন্তু সেটা ঠিকমতো রিপেয়ার করা হচ্ছে না তো এগুলো নিয়ে অনেক প্রবলেম পড়তে হয় তারপর যানজট নিয়ে তো প্রবলেম আছে তারপর এই সব যেন চেঞ্জ হয় এরকম একজন যোগ্য মেয়র চাই নতুন দুই নগর পিতা ঢাকাকে মাদক মুক্ত করতেও কাজ করবেন বলেও প্রত্যাশা নগরবাসীর সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা